গতকাল থেকে 65 দিনের জন্য সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। অভিযোগ রয়েছে বিধিনিষেধ উপেক্ষা করে অনেকেই সাগরে মাছ ধরছেন। এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি যাচ্ছি বরগুনে আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছে। ইমন, যেহেতু জেলেদের জন্য যে প্রণোদনার কথা বলা হচ্ছে সেটি দিতে আরো কিছুদিন সময় লাগবে, এই জন্যই কি এখন নিয়ম ভেঙে তারা আবারও নদীতে বা সমুদ্রে যাচ্ছেন মাছ ধরতে? তহিত, মূলত গতকাল থেকে যে 65 দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে সেটি কিন্তু আসলে অনেক জেলেরা, যারা সমুদ্রগামী জেলেরা, তারা কিন্তু মানছে এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন স্থানে তাদের ট্রলার, সমুদ্রগামী ট্রলারগুলো কিন্তু রেখে দিয়েছে এবং জেলেরা তো অনেক সময় পার করছে এবং ইতিমধ্যে কিন্তু তারা খাদ্য সহায়তাও এখন পর্যন্ত পায়নি। বিগত বছর কিন্তু দেখা গেছে যে অবরোধ শুরু হওয়ার বা এই নিষেধাজ্ঞা শুরু হওয়ার সাথে সাথেই খাদ্য সহায়তা পেয়ে। আর এছাড়া যে সকল জেলেরা মূলত মাছ ধরছে তারা হলো নদী মোহনায়, সমুদ্র এবং নদীর যে মোহনা সেখানে অবৈধ জাল দিয়ে আসলে এই মাছগুলো নিধন করা হচ্ছে, যেখানে ইলিশের বাচ্চা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনায় কিন্তু নিধন করা হচ্ছে। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, তার কাছ থেকে মূলত আমরা জানবো। জনাব বিশ্বজিৎ কুমার দেব, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে নদী মোহনায় আপনার চিংড়ি জাল নামে একটি জাল রয়েছে যে যাতে করে মাছ ধ্বংস করছে সহ বিভিন্ন প্রজাতির মূলত অবৈধ জাল রয়েছে, 4.5 সেন্টিমিটার নিচে তো সকল জালই নিষিদ্ধ, কিভাবে এখনো তারা এই অবৈধ জাল দিয়ে মাছগুলো শিকার করছে? ধন্যবাদ। আসলে আমাদের, আপনারা জানেন যে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত যে 65 দিনের যে অবরোধ কর্মসূচি সেটা ইতিমধ্যে আমাদের শুরু হয়েছে গতকাল থেকে। তো আমরা আমাদের গতকালকে আমরা আমাদের যে মোহনা উপকূল এবং আমাদের যে সমুদ্রের যে আমাদের অংশটা সেখানে আমরা কিন্তু অভিযান চালিয়েছি। আমাদের গতকালকে পর্যন্ত আমাদের কাছে কোনো রেকর্ড নাই যে কোনো ধরনের ফিশিং বা বোট আমাদের সেখানে ছিল। তো আসলে আজকে আমরা শুক্রবার দিন আমরা আজকে যেটা আমাদের গতকালকে যেটা হয়েছে যে এই যে সকল জেলেরা আমাদের এই আমাদের 65 দিনের আওতায় আছে সমুদ্রগামী জেলে, তাদের জন্য যে ভিজিএফ যে বরাদ্দটা সেটা আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি এবং গতকালকে জেলা ত্রাণ শাখা থেকে ডিও জারি হয়েছে। সেটা আমরা আগামী রবিবারে আমাদের উপজেলা যে মৎস্য বিভাগ এবং উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ তারা এটাকে ডিসবার্স করে এরা সঠিকভাবে তারা জেলেদের মাঝে বিতরণের ব্যবস্থা নেবে এবং তাদের কাছে চিঠি গতকালকে পৌঁছে গিয়েছে ইমেলে। তো এটার জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছি। আমাদের 27,277 জন জেলে ইতিমধ্যে ত্রাণের। ধন্যবাদ। তো আমরা মূলত তার কাছ থেকেই শুনছিলাম যে আগামী রোববার থেকে এই যে জেলেরা রয়েছেন তারা খাদ্য সহায়তা পাবেন। জি, আমরা শুনছিলাম, ধন্যবাদ আপনাকে।